নাকি? চলো। তোমার দেখা পেয়ে তুফানও থেমে গেল, কিন্তু হৃদয়ে তুমি যে তুফান তুলেছ তা তো থামার নয়। আব্বাজান, তসলিম গ্রহণ করিবেন, আশা করি আল্লাহর রহমতে বহাল তবিয়তে আছেন। আমার বাণিজ্য এখন ভালোই চলিতেছে, অনেক উট ঘোড়া ভেড়া সওদা করিয়া ফেলিয়াছি, কিন্তু এখন দেশে ফেরা সম্ভব হইতেছে না, কারণ আমি নিজের জীবনের সওদা করিয়া। পয়লাই বেশি দেখে ফেললি, 310 দিনার আমাদের উপর টাকা, তাই তো আমরা চক্কের উপর টাকা মারবো, 350 দিনার 360 দিনার 500 দিনার 500 দিনার আর আছে না, 500 দিনার এক ডাকো, আর কেউ আছে? আমরাই নেব। 500 দিনার দুই, 700 দিনার, ওরে বাপ, 700 দিনার বহুত মালদার মনে হচ্ছে। হচ্ছে 50 কেন? সমস্ত ভেড়া আমরা খরিদ করলাম, করলাম পুরা দাম 2000 খালি করে সমস্ত ভেড়া কেনার তোমাদের কোনো অধিকার নেই। ওরে আমার নবাব খানজা খা, পয়সা দিয়ে মাল কিনবো? তুমি বলার বাবা কে? কে তার জবাব দেবে আমার এই তলোয়ার? এসে গেছে দেখতে তলোয়ার, এসে গেছে সিপাহী সেনার। বেসরম লোকটা পিছু ছাড়ছে না দেখছি, চলো তো। আজ তোমার পায়ে নূপুরের দরকার নেই, তোমার পায়ে বেরির দরকার বেরি, চলো চলো। আরে ওই বিহারটা এখনো পিছু ছাড়ছে না দেখছি, চলো তাড়াতাড়ি পালাই। ওই বিহারটা দিকে আমার বারবার দেখছো কেন? মনে হচ্ছে বড় আপনজন। কি যে বলো ছাই,
তোমার মাথা খারাপ হয়েছে। অমন ফিরে ফিরে দেখলে আর পিছু ছাড়বে না। চলো, চলো না। আরে অমন করে কি দেখছো? দেখবে চলো, আমরা কতগুলো ভেড়া খরিদ করেছি। আজ আমার অন্য কিছু দেখার মতো দৃষ্টি নেই বন্ধু। ওই অপরূপা নারী রূপের স্বর্গীয় জ্যোতি আমার দৃষ্টিকে অন্ধ করে দিয়েছে। নারী? হ্যাঁ, এমন এক নারী হৃদয় দিয়ে অনুভব করলাম, তার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক রয়েছে। এই নারীকেই মনে হয় এতদিন ধরে খুঁজছিলাম। আগুন যেন এক পলকে পুড়িয়ে দিল আমায় এক ঝলকে। কালো চুলে আমি মন বেঁধেছি, কালো চুলে মন বেঁধেছি, মনের মানুষ আজ খুঁজে পেলাম। নূরে ঝংকারে আমি মুঙ্গে দিলাম, যে পারালো পাইকারি জানাই সালাম। Thank you.
যত দেখি মেটে না সাধ দেখতে আরো ইচ্ছে করে মানুষী আজ খুঁজে পেলাম মোর মনের মানুষী আজ খুঁজে পেলাম নূরে ঝংকারে আমি মুঞ্জে দিলাম হে পরালো পাই তারে জানাই সালাম মোর মনের মানুষী আজ খুঁজে পেলাম মোর মনের মানুষী আজ খুঁজে পেলাম আজ ব মৌকা মতো পেয়ে গেছি তোমাদের সেদিন ভেড়া নিলামে দুজনে বহুত পয়সার গরম দেখিয়েছিলে সিপাহ সালারের বদৌলতে সেদিন আমার হাত থেকে বেঁচে গিয়েছিলে আজ আমি তোমাদের লাশ দাফন না করে ছাড়ছি না গোরস্থান বুঝি খুব কাছেই বেশি দূরে নয় ওই তো এখান থেকেই দেখা যাচ্ছে আচ্ছা লাশ দাফন করা বোধ হয় তোমার বংশগত পেশা খবর যা বংশ তুলে কথা তাহলে আজ তোমার লাশ আমি দাফন করেই ছাড়বো বন্ধ করো বন্ধ করো এই যুদ্ধ কেন এর সঙ্গে লড়াই করছো কি অপরাধ করেছে এই যুবক আব্বা হুজুর এই পরদেশীরা বহুত বেতমিজ সেদিনও ভেড়া নিলামের সময় একবারই আমাকে অপমান করেছিল তাই বলে তুমি মৃত্যুঘাতী তরবারি যুদ্ধে লিপ্ত হবে খুবই অন্যায় কথা আব্বা হুজুর রাগের মাথায় আমি এসব আমি কোনক্রমে বরদাস্ত করব না তাবরেজ যদি তোমার রাগ সামলাবার ক্ষমতা না থাকে সামান্য কারণে যদি খাপ থেকে তরবারি বেরিয়ে আসে তবে এরপর আর কোনো সময় তরবারি নিয়ে বের হবে না এ আমার হুকুম পরদেশি যুবক আমার পুত্রের কৃতকর্মের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি কিছু মনে করো না এ আপনি কি বলছেন গুরুজন হয়ে মাপছে আমাকে অপরাধী করবেন না আমি আপনার সন্তানের মতোই খুশি হলাম তোমার ব্যবহারে খুবই সন্তুষ্ট হলাম পরদেশি তা তুমি কোন দেশ থেকে এসেছো কি তোমার পরিচয় আমি হেজাজের আমরি খানদানের খালেদ আমরির পুত্র কায়েস আমরি তুমি খালেদ আমরির পুত্র কায়েস আমরি তাহলে আমার উপদেশ ব্যবসা উপলক্ষে কিংবা অন্য যে কোনো কার্য উপলক্ষে এ শহরে থাকা তোমার আর এক মুহূর্ত চলবে না আপনি এই কথা কেন বলছেন বুঝতে পারলাম না জানা বুঝতে চেয়েও না যুবক এই মুহূর্তে শহর ছেড়ে চলে যাও নইলে হয়তো আমার পুত্র তাবরেজের তরবারি যে কোনো মুহূর্তে তোমার বক্ষ ভেদ করতে পারে এক তাবরেজ কেন যদি হাজার তাবরেজের তরবারি আমার বক্ষভেদ করার জন্য ছুটে আসে তবু আমি এই শহর ছেড়ে যাব না বন্ধুগণ ভালো তোমাদের সাহস আছে এই শহরে থাকার নিশ্চয় আছে ওই বুড়োটা চোখ রাঙিনীকে থোড়াই আমরা ভয় করি যতক্ষণ আমার হাতে এই তরবারি আছে আল্লাহ ছাড়া আমি আর কাউকে ডরাই না বিলকুল ঠিক কি হয়েছে আমার মনে হয় কারোর সাথে কোনো গোলমাল হয়েছে কত কাণ্ড হয়ে গেল এখানে মারামারি কাটাকাটি তরবারি যুদ্ধ বলিস কি চল তাবতিকে সব শুনবি এখানে দাঁড়িয়ে লোক জড়ো করে আর লাভ নেই কায়েস আমাদের প্রেমে পড়েছে এক সুন্দরী নারীর দেওয়ানা হয়ে গেছে
दीदी जी। ओई देख बारंदार दरजा तो खोला कि गो बीबी जी भाव कि मन है जानिस कि मन है मन निश्चय से बजारे से मधुलोभी भूमराटा से छाड़ा और क्यों होते पारे ना अरे बापरे आशिक देवनाटा साहस तो कम ना प्राणी माया ना करे एक कड़ा पहाड़ार मध्य एके बारे तुम्हार शयन कक्षे एलो कि करे प्रेमेर पाखाय भर करे उड़े एसेछिलो सत्यिकारेर प्रेमिक से ताई तो प्रेमेर टाने जीवनेर माया ना करे एसेछिलो आमार शयन कक्षे केउ आछेन তোমাদের উনি কোথায় জরুরি খবর আছে উনি কি আর এই সময় এখানে আছেন উনি এখন মহাব্বতের দুনিয়া সফর করতে গেছেন আল্লাহ আজ থেকে সূর্য যেন আর কোনো দিন না ওঠে কেন শুধুমাত্র রাতেই দেখা করার অনুমতি দিয়ে তুমি সত্যি আমাকে কঠিন শাস্তি দিলে তোমাকে দেখতে না পেলে প্রতিটি দিন হবে আমার জন্য অসহনীয় কিয়ামতের কষ্টের চেয়েও দুঃসহ রাত্রি শেষ হয়ে যদি সূর্য বেরিয়ে আসে তাহলে তোমার বিরহে আমার প্রাণও বেরিয়ে যাবে এমন গভীর প্রেম এ দুনিয়ায় সম্ভব প্রেম যদি শুধুমাত্র প্রেমই হয় তাহলে হয়তো সম্ভব নয় কিন্তু আমার প্রেম তো একই বাদাত আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার প্রতিটি নিঃশ্বাস বইছে তোমারই জন্যে হৃদয়ের প্রতিটি স্পন্দনে রয়েছে শুধু তুমি আর তুমি বাস বাস অমন করে আর বলো না আমায় পাগল করে দিও না যখন থেকে তোমায় দেখেছি আমার শয়নে স্বপ্নে কল্পনায় ধ্যানে শুধু তুমি রয়েছ অচেনা অজানা হয়েও না জানি কি জাদু তুমি করেছ আমায় অচেনা প্রেমিক কি তোমার পরিচয় বলবে না আমায় হয়েও অচেনা অজানা আমি যে তোমারই দিওয়ানা দরজা খোল ভাইজান এখন তুমি যাও কাল দুপুরে পশ্চিমের খেজুর বাগানে দেখা করব চাঁদ উঠলে পর রাতে এসো কথা দাও আসবে কথা দিলাম খুদা হাফিজ কি ব্যাপার ভাইজান এত রাতে ভাইজান এদিক ওদিক কি দেখছো পাহারাদাররা বলল তোর ঘরের বারান্দার দিক দিয়ে চোর ঢুকেছে ঘরে নয় মনে মনে হ্যাঁ ভাইজান তোমার মনে সন্দেহের চোর ঢুকেছে
তোমার নিজ হাতে এত সুন্দর করে করেছেন, তাকিয়ে তাকিয়ে শুধু দেখতে ইচ্ছে করে। অপরূপ তোমার এই চেহারা থেকে এমন এক খোদাই নূর ফুটে বের হচ্ছে, যা দেখে মনে হয় এখানে শেষতায় পড়ে থাকি। তুমি ছাড়া আমি আর কারো হতে পারি না। তোমাকে ছুঁয়ে কসম করছি, আমি তোমার, চিরকাল তোমারই রইব। জন্য করিলে মোরে বাঁধিয়া প্রেমের ডোরে। হায় আল্লাহ, তুমি জেগেছিলে? এখন তো নসিবও জেগে উঠল। আমার আসতে দেরি হয়নি তো? মোটেই না, তুমি তো সেই কখন থেকে এসে হাজির রয়েছ। কখন থেকে? হ্যাঁ, স্বপনে, আমার ধ্যানে, ওই চাঁদ ওঠার অনেক আগের থেকে, আমার চাঁদের বিজুলির ঝলকে চোখ খুলে রাখতে পারিনি। চাঁদ থেকে বিজুলির ঝলক, তা কি করে সম্ভব? চাঁদ চেহারা তোমার প্রিয়া, আঁখি দুটি গড়া বিজুলি দিয়া, নয়নের এক এক চাহনিতে, সাত চাকে মরে যেতে। চাঁদের কি বা মূল্য হয়, সামনে যদি সূর্য রায়, তার মরেও শান্তি, যদি সে মরণ হয় সূর্যের পায়ের নিচে। না, আমার জীবন থাকতে তুমি মরতে পারো না। এখন তুমি আমার জিন্দেগি, আমার দুনিয়া, আমার জান্নাত। জানি না কি এক রুহানি আকর্ষণ আমাকে তোমার কাছে টেনে এনেছে। ঠিক ওরকমই একটা আকর্ষণ আমি অনুভব করেছি। মনে হয় যুগ যুগ ধরে তোমার আমার রুহের মিল রয়েছে। অজানা অচেনা হয়েও তোমাকে পর বলে মনে হয় না। এই কুদরতের লীলা, প্রেমের মহিমা, আমি তোমার নাম পর্যন্ত জানি না, অথচ হৃদয়ের প্রতিটি স্পন্দন বলছে আমি তোমায় চিনি, অনন্তকাল ধরে চিনি। তোমার নাম কি? লাইলি। লাইলি, বলতো আমাদের সৃষ্টিকর্তা কে? হায়াত মত রিজিকের মালিক কে? এ দুনিয়ায় সর্বশক্তিমান কে? তাহলে তোমাদের সবচাইতে প্রিয় কে? বেশ, আজ তোমরা সেই প্রিয় আল্লাহর নাম পাঁচবার করে সবাই লেখো। আলিফ লাম জবর আল, লাম আলিফ জবর লা, হে মাকুফ আল্লাহ। সবাই লেখো। লাইলি লাইলি, এ নাম তুমি কেন লিখেছ? সবাইকে আল্লাহর নাম লিখতে বলা হয়েছে। লাইলি নাম আমার সবচেয়ে প্রিয়, তাই আমি ওর নাম লিখেছি। খামোশ বেয়াদব, তোমার এই গোস্তাকির জন্য তোমাকে শাস্তি পেতে হবে। হাত পাতো। কি হয়েছে? আপনি কায়েসকে মারছেন, লাইলি ব্যথা পাচ্ছে, দেখুন না ও কাঁপছে, ওর হাতে বেতের দাগ।
পড়ে গেছে। কি আশ্চর্য, দেখি। এ আমি কি দেখছি, দুই মাসুম হৃদয়ের মধ্যে এ কি কুদরতি যোগাযোগ! এ তুমি কি করিশ্মা দেখালে খোদা! মৌলভী সাহেব, যা দেখছি তাতে তো এসব খোদার কুদরত বলেই মনে হয়। কিন্তু আপনি তো জানেন সরওয়ারি খানদান আর আমরি খানদানের মধ্যে বংশ পরম্পরায় রক্তক্ষয়ী শত্রুতা চলে আসছে। তাই খালেদ আমরির পুত্র কায়েসের সঙ্গে আমার কন্যা লাইলির মিল মহব্বত থাকাটা আমি অস্বাভাবিক বলে মনে করি। এরা মাসুম, এদের মনের উপর জুলুম করাটা অন্যায় হবে। শুধু অন্যায় নয়, আমার মনে হয় খোদাও এতে নারাজ হবেন। আপনি ঠিকই বলেছেন, আপনাদের আমি অনুরোধ জানাই সমস্ত শত্রুতা ভুলে যান। এই দুই মাসুম বাচ্চার মিল মহব্বতকে সেতু বন্ধ রূপে মেনে নিয়ে আপনারা খানদানি শত্রুতা মন থেকে মুছে ফেলুন। আমিও তাই চাই। কাশেম সরওয়ারি, আমরা কি বন্ধুত্ব সূত্রে আবদ্ধ হতে পারি না? তোমার কন্যাকে আমি আমার কায়েসের বধূরূপে বরণ করে নিতে চাই। শুধু তুমি যদি মন থেকে শত্রুতা মুছে ফেলতে পারো তাহলেই সম্ভব। না, অসম্ভব। সরওয়ারি আর আমরি খানদানের মধ্যে মিল মহব্বত কোন দিনই হতে পারে না। চলো। তোমার বাড়ির বাইরে যাওয়া নিষেধ, মনে থাকে যেন। বেগম, বেগম! নিষেধ করেছিলাম, নিষেধ করেছিলাম ওই আমরি কুত্তার বাচ্চাটার সঙ্গে মিশতে। আমার সন্তানকে তুমি কুত্তার বাচ্চা বলে গালি দিলে! একটা মাসুম বাচ্চাকে গালি দিতে তোমার মুখে এতটুকু বাজল না কাশেম? গালির পরিবর্তে ওর গদ্দানটা দরবারের এক ঘায়ে উড়িয়ে দিলে আমি শান্তি পেতাম। খালেদ, আগে বন্ধ করুন, বন্ধ করুন এই তরবারি যুদ্ধ। বহু বছর ধরে অনেক রক্ত আপনারা ঝরিয়েছেন, আর সেই ইতিহাসের পুনরাবৃত্তি করবেন না। বেশ, মৌলভী সাহেব, আপনি খোদার কসম দিয়েছেন, আল্লাহর দোহাই দিয়েছেন, নইলে আজ আমরি খানদানের বংশ আমি নির্বংশ করে দিতাম। চলো।
कामरी और सरवारी खानदान शत्रुतार अवसान और कोनो दिन ही होबे ना। ना ना आमी आर तुम्हार कोनो कथाई सुनबो ना बेगम। এই একরত্তি মেয়ে আমার হুকুমের বরখেলাপ করে চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে গিয়ে কায়েসের সঙ্গে খেলা করছিল। মক্তবের সেদিনের ঘটনার পর থেকে মহল্লার নানা জনের নানা কথা বলাবলি করছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের মান সম্মান বাঁচাতে হলে এখান থেকে চলে যাওয়াই মঙ্গলজনক। বেশ, আপনি যদি ভালো মনে করেন তাহলে তাই করুন। এখান থেকে কোথায় যাওয়া স্থির করেছেন? আমি নাস্তনগরে যাওয়া স্থির করেছি। সেখানে আমার বন্ধু আমির ইবনে কারিয়ানি রয়েছে, আমাদের কোনো অসুবিধাই হবে না। তুমি সব গোজগাজ করে নাও, দু একদিনের মধ্যেই আমরা রওনা হব। লাইলি, লাইলি আমার স্বপ্ন, আমার সাধনা, আমার হৃদয়ে মানুষী, আমার জীবন সাথী, আমার প্রেমের দেবতা। লাইলি, লাইলি তোমার প্রেমিকের নাম জানতে ইচ্ছে করছে না? জানার দরকার নেই। এ দুনিয়া একজন মাত্র পুরুষই আছে যে আমায় এমন নিবিড় করে বুকে জড়িয়ে ধরতে পারে। কায়েস ছাড়া আর কেউ হতে পারে না। লাইলি, ইয়া খোদা, সময়ের চাকার চলমান গতি বন্ধ হয়ে যাক, যাতে কেয়ামত পর্যন্ত লাইলি আমার বুকে এমনি ভাবে জড়িয়ে থাকতে পারে। যদি মৃত্যু নেমে আসে যেন লাইলির বুকে মাথা রেখে কায়েসের মরণ হয়। না না, আল্লাহ যেন তোমার আগে আমার মরণ দেয়। স্বামী আমার, আমার জীবন তো তোমাকে উৎসর্গ করেছি, তোমাকে ঘিরে যে আমার সব কিছু। ছোটবেলায় তোমাকে হারিয়ে বড় দুঃখের সাগর পেরিয়ে তোমাকে তোমাকে ফিরে পেয়েছি। ইয়া খোদা, পেয়ে হারানোর দুঃখ যেন আর পেতে হয়, সারা জনম যেন দুজনে এক হয়ে থাকতে পারি। তুমি আমি দুজনে জনমে জনমে ভালোবেসে কাছে রব জীবনে মরুনে। আমি দুজনে জনমে জনমে ভালোবেসে কাছে রব জীবনে মরণে। ভাঙা ঝড় যদি তবু আসে হাই, আগুনের বান ডাকে প্রেম দরিয়ায়, মরণের বাজি রেখে ভুয়া দুজনায়, পার হয়ে যাব চলে থাকবো মোরা দুজনে, একই প্রাণে একই বাঁধনে, ইতিহাস হয়ে রব প্রেমের ভুবনে। তুমি আমি দুজনে জনমে জনমে ভালোবেসে কাছে রব জীবনে মরণে।
মনে জনমে জনমে ভালোবেসে কাছে রব জীবনে মরণে তারা হয়ে গেল জনে জনমে জনমে ভালোবেসে কাছে রব জীবনে মরণে কুফানগর থেকে হেজাজ ফিরে যাচ্ছি, ভাবলাম তাব্রেজের সঙ্গে দেখা করে যাই। হে আপনার বহুত মেহরবানি, আর আমাদের খুশ নসিবি, কিন্তু তাব্রেজ তো এখন নেই। চলুন গরিবখানায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর যাবেন, ততক্ষণে তাব্রেজ এসে যাবে। মাফ করবেন, হেজাজ পৌঁছানো আমার খুব জরুরি, ও দেরি করা সম্ভব হচ্ছে না। তাব্রেজকে বলবেন যেন আমার সাথে দেখা করে, আমি চলি। খোদা হাফেজ। খোদা হাফেজ। লাইলি, এদিকে এসো মা। ইনি হেজাজের বাদশাহ শাহনশাহ বখত। সালাম করো মা। আমার একমাত্র কন্যা লাইলি। মাশাআল্লাহ, আপনার কন্যার রূপের তুলনা নেই, খোদার সৃষ্টির এক অপরূপ নিদর্শন। শুকরিয়া নওয়াজিস। আচ্ছা চলি, তাব্রেজকে অবশ্যই আমার সঙ্গে দেখা করার কথা বলতে ভুলবেন না যেন। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমাদের বংশগত শত্রুতাই তোমার আমার মাঝে বিরাট বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। সেই বাধা লঙ্ঘন করে তোমার আমার মিলন কোনোদিনই সম্ভব হবে না। হবে, নিশ্চয় হবে কায়েস। কি করে হবে বলো লাইলি? তোমার আব্বাজান কোনোদিনই রাজি হবেন না। তোমার ভাইজান আমার রক্ত পিপাসু হয়ে আমাকে হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছেন। আমাকে এখানে আসতে হয়েছে একটা শেষ সিদ্ধান্ত নেবার জন্য। শেষ এবং চরম সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি কায়েস। লাইলি, তোমাকে পাওয়ার জন্য আমি মৃত্যুবরণ করতে রাজি আছি কায়েস। চলো, এই মুহূর্তে আমাকে এখান থেকে নিয়ে চলো। লাইলি, আমার মনে হয় এছাড়া তোমার আমার মিলনের আর কোনো উপায় নেই। এসো। যদি এই বিবাহ পড়াতে রাজি না হন, তাহলে এই মুহূর্তে আমরা আপনাকে আল্লাহর কাছে পাঠিয়ে দেব। বিলকুল ঠিক, এই তিনজনের তরবারি তিন দিক থেকে আপনার শরীরে ঢুকে যাবে। আমি এক দুই তিন গুনতে গুনতে যদি বিবাহে কলমা পড়ানো শুরু না করেন, তাহলে এই তলোয়ার আপনার শরীরে ঢুকে যাবে। বাবা, এই
মাহমুদ রক্ষা করো, পড়াচ্ছি বাবা, তিন দস্তম বাবা, তিন দস্তম, তোমার জন্য একটু সরাও বাবা, সরাও সরাও, পড়াচ্ছি 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 বাবা, পড়াচ্ছি বাবা, কায়েস আমি বসো বসো বাবা, বসো মা লাইলি, বসো বসো মা, বসো পড়াচ্ছি বাবা, আমির কাসিম সরওয়ারির কন্যা বিনতে লাইলি সরওয়ারির ঠিক, খালিদ আমরির পুত্র কায়েস আমরির বিবাহ, 101 দিনার দেন মোহরানায় মুকাররার করা হইল, দুলহা কায়েস আমরি আপনি কবুল করিতেছেন? আমি আগে যদি জানতাম যে ওই শয়তান খালিদ আমরির পুত্র কায়েস, তাহলে সরওয়ারি খানদানের ইজ্জত নিয়ে খেলা করার সুযোগ আমি ওই আমরি কুত্তাকে দিতাম না, অনেক আগে ওকে খতম করে দিতাম। খানদানের সবাইকে ধোকা দিয়ে দুশ্মনের সন্তানকে গোপনে মহব্বতের দাওয়াত দিয়ে রেখেছে এই বেহায়া, একে আর রাশিদকে জীবন্ত দাহন করতে ইচ্ছে করে। আবার যদি ওই নাম তোমার মুখে শুনি তাহলে জীব টেনে ছিঁড়ে ফেলব। কি আমার একমাত্র পুত্র কায়েসকে আর হত্যা করে, আর বন্ধু হয়ে তোমরা নিজেদের জান বাঁচিয়ে পালিয়ে এসেছো, বিশ্বাসঘাতক নেমকারাম বেইমান, আমি তোমাদের আজাদি কেড়ে নিলাম, তোমাদের এই বেইমানির শাস্তি স্বরূপ আজ থেকে তোমরা আমার কাবিলার গোলাম হয়ে থাকবে, যাও এই আমার চোখের সম্মুখ থেকে যাও।
খানদানির শত্রু কাশেম সরওয়ারির পুত্র তাবরেজ। তুমি আমরি খানদানের চিরাগ নিভিয়ে দিয়েছো, প্রতিশোধ আমার পুত্র হত্যার প্রতিশোধ আমি নিজ হাতে নেব। কাশেম সরওয়ারি, আমার কায়েসের সত্যের বদলে রক্ত চাই, তোমার পুত্র তাবরেজের রক্ত। বেগম, তোমার মেয়েকে সাফ সাফ বলে দাও, যত শীঘ্র সম্ভব আমি ওর বিবাহ দেব। সে আমার মৃত্যুর সমান হবে আম্মি জান। তোমরা আমার কায়েসকে বালুর পাহাড়ের হাত থেকে উদ্ধার করে এনে দাও, নইলে আমি বাঁচব না। কায়েসের লাশের উপর বালু জমে জমে এখন কবর তৈরি হয়ে গেছে। তাহলে আমাকে কবর দেওয়ার জন্য তোমরাও প্রস্তুত হয়ে যাও। না লালি না, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। কায়েস বেঁচে আছে, আমার কায়েস বেঁচে আছে, আমার কায়েস বেঁচে আছে, আমার কায়েস বেঁচে আছে। লালি, কি হয়েছে লালি, তুই এমন করছিস কেন? তোর কি মাথা খারাপ হয়েছে? আমার প্রেম যদি সত্যি হয় তবে তোমরা জেনে রাখো, কায়েস কায়েস বেঁচে আছে। আমি আমি হৃদয় দিয়ে অনুভব করছি, আমি তার আওয়াজ শুনেছি। সে চিৎকার করে বলল, লালি আমি বেঁচে আছি, লালি আমি বেঁচে আছি। আমার আমার কায়েস মরেনি, মরতে পারে না আম্মি জান, কায়েস বেঁচে আছে, আমার কায়েস বেঁচে আছে, আমার কায়েস বেঁচে আছে। বাবা, আমার মনে হয় লাইলিকে তীর বাবার মাথায় নিয়ে যাওয়া উচিত। কায়েসের সুখে ও পাগল হয়ে গেছে বৌমা, পাগল হয়ে গেছে। তোমরা আমাকে যেতে দাও, লাইলির কাছে আমাকে যেতে দাও, লাইলি আমাকে ডাকছে, লাইলি আমাকে ডাকছে, লাইলি আমাকে ছাড়া বাঁচবে না। তোমরা আমাকে যেতে দাও, তোমরা আমাকে যেতে দাও। ওকে ছেড়ে দাও, তুমি যাও কায়েস। সর্দার, ও যদি আমাদের আড্ডার ঠিকানা বলে দেয়? যার নিজেরই কোনো ঠিক নেই সে আবার আমাদের ঠিকানা কি বলবে? ইয়া পীর বাবা, তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি, আমার একমাত্র মেয়েকে ভালো করে দাও। তুমি তো কতজনের মনের আশা পূর্ণ করেছ, আমাদের মুরাদ পুরা করে দাও পীর বাবা। ইয়া পীর বাবা, কায়েসের মহব্বতে লাইলি দিওয়ানি হয়ে গেছে, ওকে ভালো করে দাও বাবা, ওকে ভালো করে দাও, ওকে ভালো করে দাও। ও তোর মহব্বতের দয়ালামি আশিক, ও তোর মহব্বতের দয়ালামি আশিক, ইশক দিওয়ানা আমি অন্ধ পথিক, ও তোর মহব্বতের দয়ালামি আশিক, ও তোর মহব্বতের দয়ালামি আশিক। সোনারে পোড়ালে পরে সোনা হয় যে দামি, আমারে পোড়ায় শেষে পেয়েছি কি আমি? আমি এক ফরিয়াদি দয়া শুধু যাচি, কি করে ফেরাবে মোরে হাত পেতে আছি,
দুঃখের আধারে আজ ছেয়ে গেছে চারিদিক, ইশক দিওয়ানায় আমি অন্ধ পথিক, ও তোর মহাব্বতের দয়াল আমি আশিক, ও তোর মহাব্বতের দয়াল আমি আশিক। পাথর হলো প্রেম হলো জালা, বড় সায়া গুণ হলো কাটা হলো মালা, পাঠায় মানুষ ভাবে দূরে যদি রলি, বাদ সায়ালাম পানা কি করে হলি, যায় না বাঁচিতে আর মরে যাওয়া জানি ঠিক, ইশক দিওয়ানায় আমি অন্ধ পথিক, ও তোর মহাব্বতের দয়াল আমি আশিক, ও তোর মহাব্বতের দয়াল আমি আশিক। কতক্ষণ ধরে তোমায় ডাকছি পীর বাবা, কিন্তু কই, এখন তো আমার লাইলির দেখা আমি পেলাম না। শুনেছি তোমার দরবার থেকে কোনো সওয়ালি কোনোদিন খালি হাতে ফিরে যায় না পীর বাবা, তোমার দয়ায় সবার মুরাদ পুরা হয়, কিন্তু আমি কি তোমার দয়া পাব না পীর বাবা? বেশ, আমার রক্তে তোমার মাজার ভাসিয়ে দেব, মাথা ঠুকে ঠুকে তোমার মাজারে জান দিয়ে দেবো পীর বাবা, জান দিয়ে দেবো। আম্মাজান, এ আমি কি দেখছি, পীর বাবার কেরামত না কুদরতের তামাশা? যাবার সময় লাইলির চেহারায় ছেয়েছিল মহরমের শোকের ছায়া, কিন্তু ফিরে এলো যেন ঈদের চাঁদ দেখে। এসবই পীর বাবার অনুগ্রহ কাশেম, তিনি তার মাজারে লাইলির সঙ্গে যা দেখা করিয়ে দিয়েছেন, লাইলির কাছে সে ঈদের চাঁদের মতোই। বুঝেছি, কিন্তু অবধারিত মৃত্যুর হাত থেকে সে বেঁচে উঠেছে কি করে? সেখান থেকে কোনো দিন কোনো লাশ ফিরে আসতে পারেনি, বালির নিচে কবর হয়ে যাবার কথা, সেখান থেকে কায়েস কেন জিন্দা ফিরে এলো? কেন লাইলির মন বারবার ডেকে বলছিল যে ওর কায়েস বেঁচে আছে? কেন কুদরতের তরফ থেকে আজ পীর বাবার মাজারে কায়েস আর লাইলির পুনর্মিলন হলো? বেগম, কি বলতে চাও তুমি? ওগো, কায়েস আর লাইলির মহাব্বত খোদা পর্যন্ত পৌঁছে গেছে, ওদের প্রেম স্বর্গীয় প্রেম, ওদের পবিত্র প্রেমের স্বর্গ ভেঙে চুরমার করে দিলে শুধু জুলমি হবে না, তাতে গুণাও হতে পারে। কায়েসকে জামাতা রূপে গ্রহণ করে নিন, খুলে যান সমস্ত খানদানি শত্রুতা, মিটিয়ে ফেলুন সমস্ত দূরত্ব। বেগম, আমরি আর সারোয়ারি খানদান যখন কাছাকাছি আসে তখন সানাই বেজে ওঠে না, বেজে ওঠে তলোয়ারের ঝনঝনাট। কাশেম সরওয়ারের বাড়ি কোন দিকে বলতে পারো? কাশেম সরওয়ারি, ওই তো তার ছেলে তাবরেজ। না না না, চলো।
কে তুমি হত্যা করেছো? আমরিক খানদানের তলোয়ার আজ সরোয়ারি খানদানের রক্ত পিপাসু। ও তুমি তাহলে কায়েসের পিতা খালেদ আমরি? ভালোই হলো, সরোয়ারি খানদানের তলোয়ারের তেজ কত তা আজ তুমি বুঝতে পারবে। তবু তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এখনো সময় আছে, চলে যাও বৃদ্ধ। আমি বৃদ্ধ? এই বৃদ্ধ বয়সে তুমি আমাকে পুত্র হারা করেছ, তোমার বুকের রক্ত না দেখেই চলে যাব? রক্তের বদলে আমি রক্ত চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে এমন কড়া পাহারায় রাখব যেন জীবন ভর তোমার সঙ্গে কায়েসের আর কোনো দিন দেখা হতে না পারে। জীবন ভর তো খোদারও দেখা পাওয়া যায় না আব্বাজান, কিন্তু খোদাকে যে ভালোবাসে জীবনের শেষ দিন পর্যন্ত খোদার ইবাদতে মগ্ন থাকে। তুমি কায়েসকে খোদার সমমর্যাদা দিচ্ছ? খোদার সমমর্যাদা তো দিচ্ছি না আব্বাজান, কিন্তু কায়েসের চেহারায় সব সময় এমন এক খোদাই নূর দেখতে পেয়েছি যে তার পায়ে সেজদায় মাথা ঝুঁকিয়ে দিতে ইচ্ছে করে। ইনসানকে সেজদা করা গুনাহ, ধর্মে নিষিদ্ধ। মোহাব্বত আমার ধর্ম আব্বাজান,
मोहब्बत जखन खोदा पर्यन्त पौंछे जाए तखन मोहब्बत ही इबादत हो जाए आर शेष्टा इबादतेर ही अंग लाइली আমি তোমার মহব্বতের পরীক্ষা নিচ্ছিলাম দিনের আলেমরা এই কথা বলেন যে খোদার পরে যদি কাউকে সেজদা করা জায়েজ হয় সে একমাত্র স্বামীর জন্যই জায়েজ হতে পারে তুমি কোনো চিন্তা করো না কায়েসই হবে তোমার স্বামী আব্বাজান বাবা কাশেম আম্মা জান এ কি শুনছি তুমি নাকি লাইলির বিয়ে কায়েস সঙ্গে দিতে রাজি হয়েছো হ্যাঁ আম্মা জান আমি লাইলির প্রেমের গভীরতা পরীক্ষা করে দেখলাম লাইলি ও কায়েসের মধ্যে এক স্বর্গীয় প্রেম গড়ে উঠেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি লাইলির বিয়ে কায়েসের সঙ্গেই দেব শুকর আলহামদুলিল্লাহ ওরে জাহান লাইলি যা কয়েকজন গোলামকে পাঠিয়ে কায়েসকে যেখান থেকে হোক খুঁজে আনতে বল গোলামকে তো পাঠাবই এই খুশি খবরটা কায়েসকে দেবার জন্য আমি নিজেও যাচ্ছি সর্বনাশ কে করেছে বল আমি কায়েসের পিতাকে তার পিতৃহত্যার প্রতিশোধ নিয়েছে বদলা খুন তাবরেজ কায়েসের পিতাকে হত্যা করেছে আর কায়েস খুনের লেখন করেছে তাবরেজকে আইন অনুযায়ী কায়েসের মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু সন্তান তার পিতৃহত্যার প্রতিশোধ নেবে এটাও স্বাভাবিক তাই আমি কায়েসকে মৃত্যুদণ্ডের পরিবর্তে নাজদ রাজ্য থেকে বহিষ্কার করবার হুকুম দিলাম রাজ্যে তার প্রবেশ নিষেধ না জাহাপনা এত কঠিন শাস্তি আপনি আমায় দেবেন না মৃত্যুদণ্ড দিন সেও ভালো কিন্তু আমার লাইলির কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার শাস্তি মৃত্যুর চেয়েও যন্ত্রণা লাইলি কে লাইলি এই বদমাশের পিতার একমাত্র কন্যা জাহাপনা সরওয়ারি খানদারের ইজ্জত নিয়ে এই উন্মাদ ছেলে মেনে খেলছে আমার জীবন তুর্পিসহ করে তুলেছে একে একে উপযুক্ত শাস্তি দিন ইনসাফ করুন জাহাপনা ইনসাফ করুন উনি ভুল বলছেন জাহাপনা লাইলি আমার জান লাইলি আমার প্রাণ লাইলির মহাব্বত আমার ইবাদত
ইবাদতের আসনে যাকে বসিয়ে রেখেছি তাকে বেচ্যুত করে কি আমার পক্ষে সম্ভব? এ দেখছি ইশকে দিওয়ানা হয়ে গেছে, উন্মাদ পাগল ছাড়া আর কিছুই নয়। এই মজনুকে প্রশ্রয় দেয়া আইন বিরুদ্ধ। জিপা সালার, ইহা বানা একে এই মুহূর্তে নাজদ রাজ্য থেকে বিতাড়িত করা হোক। যদি আবার সে কখনো এই রাজ্যে প্রবেশ করে তাহলে রাজ্যের সমস্ত জনতা তাকে পাথর মেরে মেরে হত্যা করবে। আজ কদিন থেকে শাহজাদাকে অস্বাভাবিক চিন্তাগ্রস্ত বিচলিত বলে মনে হচ্ছে। তুমি ঠিকই লক্ষ্য করেছ অঞ্জুমান, একটা ব্যাপারে আমি খুব বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। রাজ্যপাঠ কাজকর্ম সবই আমার কাছে কেমন যেন বিরক্তকর বলে মনে হয়। আপনার অঞ্জুমানের হাতের এক পেয়ালা শরাব পান করুন, সব চিন্তা সব অস্থিরতা দূর হয়ে যাবে। না অঞ্জুমান, তোমার এই শরাবের পেয়ালায় আমার চিন্তা আমার চিত্ত চাঞ্চল্য দূর হবে না। তুমি যাও। অঞ্জুমানের দিকে ফিরে তাকাবার আজ সাহেবে আলমের রুচি পর্যন্ত নেই। আমার গোস্তাকি জানতে পারি যাবা না? অঞ্জুমান, আমি একা থাকতে চাই। কিন্তু আমি তো আপনাকে একা থাকতে দিতে চাই না। জন্নতে হুর
সামনে চাঁদের ২৫ তারিখে আপনি সিংহাসনে বসবেন, আপনার অভিষেক উৎসব হবে। শাহিন শাহের তাকতে বসার পূর্বে শাহী রেওয়াজ অনুযায়ী বেগম নির্বাচন করার সময় এসেছে। সে চিন্তা আমার আছে আঞ্জুমান, কিন্তু আমার চাইতে বেশি তুমি চিন্তিত বলে মনে হচ্ছে। এ নালায়েক বাদের মনে বহুদিন থেকে একটা ক্ষীণ আশার প্রদীপ জ্বলছে, তা তো আপনার অজানা নেই। হেজাজির রানী রূপে আপনি কাকে পছন্দ করেছেন জানতে ইচ্ছে করছে। কে হবে শিশু ভাগ্যবতী? উদয় সাহেবকে তালা দাও। আমার কথার জবাব কিন্তু পাইনি শাহনশাহ। শাহে হেজাজ তোমাকে পছন্দ করে তাই বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উদয় সাহেব, আপনি আজই নাশনগরের উদ্দেশ্যে রওনা হয়ে যান। কাসেম সরওয়ারের কন্যা লাইলির সঙ্গে আমার বিবাহের পয়গাম পৌঁছে দিন। তাকতে বসার আগেই বিবাহ সুসম্পন্ন করার সমস্ত ব্যবস্থা পাকা করে আসবেন। আলহামদুলিল্লাহ, আমি আজই রওনা হয়ে যাচ্ছি। খোদা হাফেজ। খোদা হাফেজ। আঞ্জুমান, তুমি তোমার সওয়ালের জবাব পেয়েছ। শাহি হেজাজের সিদ্ধান্ত শুনলাম, তবু জীবনের শেষ দিন পর্যন্ত আঞ্জুমান আপনার প্রেমের স্বপ্ন নিয়ে বেঁচে থাকবে। শাহে হেজাজির অবহেলা আমার গলার মালা হয়ে থাকবে। শুধু দুঃখ এই যে আপনি যাকে বেগম করে আনছেন তার ভালোবাসা আপনি কোনোদিনই পাবেন না। কি বলতে চাও তুমি? লাইলি মজনুর প্রেম কাহিনী নাজদের নগরীর ঘরে ঘরে সবাই জানে, আর শাহে হেজাজের জানা নেই। ও, এই কথা, সংবাদ আমার জানা আছে। লাইলি মজনুর প্রেমের কাহিনী নয়, কায়েস নামে এক পাগলের পাগলামি বলতে পারো। এই কায়েস লাইলির ভাই তাবরেজকে হত্যা করেছে। ভাইয়ের হত্যাকারীকে কোনো বোনের পক্ষে কি ভালোবাসা সম্ভব? কায়েসের একতরফা প্রেমের ঘটনার জন্য লাইলিকে দোষারোপ করার কোনো অর্থ হয় না। কায়েস তো একটা দিওয়ানা, মজনু বলতে পারো, মজনু। আল্লাহ, মারো মারো মারো, আরো পাথর মারো। লাইলির মজনুকে তোমরা পাথর মারো, কিন্তু আমাকে শুধু লাইলির দুয়ার পর্যন্ত পৌঁছতে দাও। আমি যেন আমার শেষ নিঃশ্বাস লাইলির বুকে ফেলতে পারি। Shut up.
शाही हुकुम अमान्य करे कायस नगरीते प्रवेश करे छे एई अपराधे ताके मृत्युदंड देवा हलो शिवा सर एई मुहूर्ते तार गर्दन उड़िये देवा होक ना ना जापना कायस आर एई नगरे आसबे ना आमी कथा दिच्छी से आर आसबे ना कोनो दिन आसबे ना सेओ तो मृत्युदंडेर समतुल्य ना तुमी बेचे थाकले एक दिन आमी तुम्हार हबई जीवित तो ना पारी अंत तो तुम्हार बुके माथा रेखे आमार मरण हबे ए वादा करछी तुम्हार लाइलीर जानेर कसम दिच्छी कायस तुमी ए नगर छेड़े चले जाओ आर कोनो दिन एसो ना 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 फिरिये नाओ फिरिये नाओ लाइली तुम्हार जानेर कसम तुमी फिरिये नाओ ना आमी चाई तुमी आमादेर प्रेमेर मूल्य देबे आमार कसमेर मान राखबे जाहा पना मृत्युर चेयेओ कठिन शास्ति लाइलीर काछ थेके तार मजनूके दूरे सरे जावा आमी सेई शास्तिर माथा पेते निलाम आश्चर्ये दीवानार मोहब्बत जाओ शेषबारेर मतो तोमाय क्षमा करलाम लाइली 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 विदायेर बैठा शुधु आमाके सईबार जन्ने चले गेछो जानी तुमि सईते पारबे ना ताई चले गेछो आमार दोआ तोमार साथे रइलो खुदा हाफेज रानी क्यों सारा दुनिया रानी जदि बनिए देवा है तबु शायन सब अक्तर संगे ए बिये आमी कबुल करब ना मा लाइली तु जदि ए बिये कबुल ना करिस ताहले आमी मरार समय तोके दूध बक्से जाब ना तु दोजखेर आगुने पुड़े मरबि दोजख आर जान्नातेर फैसला तो मरार परे हबे मा किन्तु क्यों आमाके जीवित अवस्थाय दोजखेर आगुने ठेले दिच्छो कायस छाड़ा आर क्यों आमार स्वामी होले दोजखेर आगुने पुड़ी मरार स्वामी हबे खामोश गुस्ताक मे जे आमार एकमात्र जोआन छेले के हत्या करेछे तोर भाईर रक्ते जार हात रांगा हुएछे ताके स्वामी रूपे चिंता करते तोर बुके बाधे ना शहंशाह बख्त आमादेर मजनू लाइली के बिये करे निये जाच्छे जी सरदार आज ए परे हेजाजे चले जाबे संगे बहुत मारामारो रयेछे भिक्षा चाहिबो पागलामी करो ना कि करते हबे आमी ठीक करे फेलेछि अमर जी सरदार आज राते शाहनशाह बख्त जेखाने ताबू फेलबे সেখানে আমরা হামলা করব লুটের ধন দৌলত হীরে জহরত হবে আমাদের আর লাইলিকে লুটে এনে তুলে দেব মজনুর হাতে বিসমিল্লাহির রহমানির রহিম শাহনশাহ বক ইবনে আজম লাইলি বিনতে কাসিম সরওয়ারির সহিত এক লক্ষ দিনার দেনমোহর দেবার শর্তে আপনার বিবাহ স্থির করা হইল আপনি এ বিবাহ কবুল করিতেছেন হ্যাঁ বল মা
कबुल करते हैं कबुल ना करार परिणति की हबे एक बार भेबे देख मा हाँ बोल मा हाँ बोल बोलोन विवाह कबुल हाँ बोले दे मा हाँ बोले दे हाथ देरी करिस ना सरवारी खानदान इज्जत सवाल कबुल कर मा तो कायसर जानेर कसम दिच्छी जदि कबुल ना दिस ताहले तुई कायसर मरा मुख देखबी কেদো না বিবিজি নসিবে যা লেখা ছিল তা তো হয়েই গেছে কপালে লেখন কেউ মেটাতে পারে না आज हमारे बासर रात चुप करे थेको ना किछु बोलो आमार बुके एसो ना ना आपनी आमाके स्पर्श करबेन ना स्पर्श करबो ना आमार आदरेर स्त्रीके आमि सोहागे भरे देबो ना काछे एसो ना এই দুনিয়ায় কায়েস ছাড়া আর কেউ স্পর্শ করলে আমি আন্টির মধ্যে রক্ষিত বিষ পান করে আত্মহত্যা করব এ তুমি কি বলছো লাইলি তাহলে কি আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি ভুল না আপনিও ভুল করেননি আমিও ভুল করিনি আমার প্রাণের চেয়েও প্রিয় कायसर जान कसम दिए हमारे इच्छार बिुदे हमार मुख दिए कबुल शब्द उच्चारण कराना मन प्राण दिए आपके स्वामी रूपे कबुल कर मन प्राण तो कायस के सौंपे दिए रेखे से ही ध्यान कायसर मोहब्बत हमारे इबादत कायस छाड़ा हमार जीवने दीदी अन्य कोनो पुरुष आर क्यों आसते पारे ना বুঝেছি তোমার সম্পর্কে আমার ধারণা সম্পূর্ণ ভুল তোমার রূপে মুগ্ধ হয়ে আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু তোমার মনের দিকটা একবারও আমল দেইনি তাহলে কি তোমার আমার এই বিয়ে মিথ্যে বলে মেনে নিতে হবে আমি নিরুপায় যাহা পানা আমাকে ক্ষমা করুন আমার একটা কথা রাখবে লাইলি বলুন হেজাজের রানীর সম্মান রক্ষার্থে তোমাকে আমার স্ত্রী ভূমিকা পালন করতে হবে যদি আপনি ওয়াদা করেন যে আমাকে স্পর্শ করে আমার কায়েসের প্রেমের অমর্যাদা করবেন না তাহলে আমিও ওয়াদা করতে পারি হেজাজের রানীর সম্মান আমি ঠিকই বজায় রেখে চলব আমি ওয়াদা করছি আমি প্রেম দিয়ে তোমার প্রেম অর্জন করতে চেষ্টা করব জোর করে কিংবা স্বামীর অধিকার নিয়ে আমি তোমাকে স্পর্শ করব না আজ আমাদের পাশের রাত তবু এই তাবুতে রাত্রি যাপন করে আমি তোমার বিরক্তি ভাজন হতে চাই না নিয়ে যাচ্ছি
তোমাদের কাছে আমি ওয়াদা করেছি। লাখ শুকর, হেজাজের রানীর ইজ্জত রক্ষা হয়েছে। এসো। শাহিনশাহ এবং মালেকায় হেজাজ, আমার বুকে আগুন জ্বললেও নববধূকে মোবারকবাদ জানাচ্ছি। ইনি কে জাহাপনা? এই শাহি মহলের এক দীপশিখা, সর্বদা জ্বলে জ্বলে মরছে। জানি না কবে এই দ্বীপের তেল পড়ে নিঃশেষ হবে। আমি তো জ্বলছি সখা, তোমারই তরে। লাইলি এসেছে এবার জ্বালাতে তোমারে, বুঝিবে প্রেমের দহন বলে কাহারে। অঞ্জুমান, জীব সংযত করো, ভুলে যেও না তুমি মালিকা হেজাজের সামনে দাঁড়িয়ে। পেয়াদবি মাফ করবে মালিকা, তোমার ইঙ্গিত আমি বুঝেছি। প্রথম অপরাধ আমি তোমায় মাফ করলাম, এরপর আশা করি মালেকা এহেজাজের সঙ্গে আদব করে কথা বলবে। তোমরা কেন আমাকে আটকে রেখেছ? আমাকে আমার লাইলির কাছে যেতে দাও। তোমাকে আমি ছেড়ে দিলেই তুমি ছুটে যাবে শাহনশাহ এহেজাজের মহলের দিকে, লাইলির দেখা পাওয়ার আশায়। আর শাহনশাহ তোমাকে পেলেই গর্দান উড়িয়ে দেবে। লাইলির জন্য আমি আমার জান কোরবানি দেব, তাতে তোমার কি? তোমাকে ওয়াদা করেছিলাম লাইলিকে এনে দেব। হেজাজের শাহনশাহ বক্তের মহল থেকে লাইলিকে ছিনিয়ে না আনা পর্যন্ত আমার ওয়াদা পুরা হবে না। যতদিন আমি লাইলিকে আনতে না পারি ততদিন তোমাকে আমার আড্ডাতেই থাকতে হবে। নাও খেয়ে নাও, লাইলির জন্য তোমাকে বাঁচতে হবে আর বাঁচার জন্য তোমাকে খেতে হবে। আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমাকে বাঁচতে হবে লাইলির জন্য, আমাকে বাঁচতে হবে, আমি খাবো, আমি খাবো, আমি খাবো। লাইলি, ও আপনি? তুমি শোবে না লাইলি? আমার জন্য ভাববেন না জাহাপানা, যান আপনি বিশ্রাম গ্রহণ করুন।
নববধূ সারা রাত জেগে কাটাবে আর তার স্বামী ঘুমাবে, কি করে আশা করো আমার ঘুম আসবে? ভুলে যান আমি আপনার নববধূ। লাইলি নামে এক মৃতদেহ, মৃতদেহকে নিয়ে এক বিছানায় রাত কাটানো যেমন সম্ভব নয়, তেমনি আমাকে আপনার বিছানায় কামনা করা অসম্ভব এবং অবাস্তব। বাস্তব থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম তুমি এক হৃদয়হীনা নারী। হৃদয়হীনা নয়, বলুন জীবনহীনা এক মৃতদেহ। জানি হৃদয় তোমার আছে, যে হৃদয়ে কায়েস ছাড়া আর কারো কোনো দিন ঠাই হবে না। এটাই আমার জীবনের চিরসত্যি, আর সব মিথ্যে। শাহেনশার স্ত্রী রূপিণী মিথ্যে, হেদাজের রানী রূপিণী মিথ্যে, আর জীবন মৃত হয়ে আমার বেঁচে থাকাও মিথ্যে। বাস বাস, চুপ করো লাইলি, চুপ করো, আর বলো না। সমস্ত মিথ্যাকে সত্যের অবগুণ্ঠন পরিয়ে তোমাকে চলতে হবে। আর আমি এসব কথা নিয়ে তোমাকে কোনো দিন বিরক্ত করব না। আমার ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করবেন আলিসা, আমি চিনি রূপায়। যাও, তুমি বিশ্রাম গ্রহণ করো লাইলি, আমি অন্য কক্ষে যাচ্ছি। খোদা হাফেজ। খোদা হাফেজ। হ্যাঁ শোনো, এবার তোমার লাইলির কাছে একটা চিঠি লেখো। হ্যাঁ হ্যাঁ লেখো, কবে কোথায় তোমার সঙ্গে সে নিরালায় দেখা করতে পারবে। তুমি চিঠি লিখে দাও, পৌঁছানোর দায়িত্ব আমার। বহু জলদি লাইলির সঙ্গে তোমার দেখা হবে। তুমি ডাকাত হলেও মনটা তোমার ফেরেস্তার মতো। আপনজন মনে করো, আপনজন। সাজ্জাদ, কায়েসকেও ঘরে নিয়ে যাও, আর চিঠি লেখার জন্য কাগজ কলম দাও। যাও কায়েস। দিদি, এমন পায়গাম এনেছি দেখো। বেগম, দাঁড়াও জাফরান, চিঠিটা দিয়ে যাও। চিঠি? কিসের চিঠি, কার চিঠি? তোমার হাতের ওই চিঠিটা। কায়েসের চিঠি। তোমার বাদী আমার সাথে ধোকাবাজি করেছে, আমি চাই না আমার বেগম আমাকে ধোকা দিতে বাধ্য হোক। এই চিঠির জবাব তুমি যা খুশি দিতে পারো, আমি নিজে পত্রবাহক মারফত পৌঁছে দেব। পড়ো। পারবে
কাছে জবাব লেখা আছে আর কায়েসকে বলবে হেজাজের রানী লাইলি বেগমের সঙ্গে ভবিষ্যতে আর যেন চিঠিপত্র লেখা কিংবা দেখা করার চেষ্টা না করে তাকে জানিয়ে দিও এতদিন সে এক শাহনশার অনুকম্পা দেখেছে কিন্তু আক্রোশ দেখেনি ওকে আজাদ করে দাও সাহেনশাহ শক্তি বলে বিদ্রোহীর দুর্বার উন্নতশীল নত করাতে পারে কিন্তু বিদ্রোহী মনকে জয় করা রাজশক্তির পক্ষে সম্ভব নয় কান্নার অশ্রু সাগরে হাসির ঢেউ জাগানো একমাত্র খোদার পক্ষেই সম্ভব লাইলি বেগম খোদার সৃষ্টি তার মনও খোদার সৃষ্টি সেই খোদার কসম খেয়ে বলছি আমি লাইলির কান্নাকে হাসিতে রূপান্তরিত করবই নইলে তাক তো তাজ কেন এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব কি খবর চিঠির জবাব এনেছিস জবাব দেয়নি কায়েসের চিঠিটা কয়েক ফোঁটা পানিতে ভিজিয়ে ফিরিয়ে দিয়েছে লাইলি আমি তোমার জবাব পেয়েছি লাইলি আমি আসব নিশ্চয়ই তোমার কাছে আসব নিশ্চয়ই আসব
পাষাণ হৃদয়া নারী। এই অনাঘ্রাতা ফুলের মতো যৌবন ঢল ঢল নিরাভরণ শরীর দেখার সৌভাগ্য হবার পর কোন স্বামীকে নিজে কায়েত রাখতে পারে? তুমি আমাকে অনুমতি দাও লাইলি। না না, সরে যান, আমাকে স্পর্শ করবেন না। আপনি ওয়াদা ভঙ্গ করার চেষ্টা করবেন না জাহাপানা। আজ আমাকে ফিরিয়ে দিও না লাইলি, হয় তোমাকে বুকে টেনে নিতে দাও, নয়তো আমার এই দুচোখ অন্ধ করে দাও, যাতে তোমার এই অগ্নিশিখার মতো রূপ আমার নজরে আর না পড়তে পারে। আমি শাহেনশাহে যাদের শক্তি বলে নয়, স্বামীর অধিকার নিয়ে নয়, তোমার কাছে ভিখারির মিনতি নিয়ে নত জানু হয়ে তোমার অনুগ্রহ ভিক্ষা চাইছি। না না লাইলি, আমাকে ফিরিয়ে দিও না। লাইলির মৃত লাশ নিয়ে আপনার বাসনা পূর্ণ করুন জাহাপানা, আমার আমার আর কোনো আপত্তি নেই। লাইলি, লাইলি, এ তুমি কি করলে? যাচন গুল্লার। জি জাহাপানা। জলদি যাও, হেকিম সাহেবকে খবর দাও, মালিকা বিষ পান করেছে। হায় আল্লাহ। তিন দিন তিন রাত্রি পার হয়ে গেল, মালিক আর জ্ঞান ফিরল না। এর কি কোনো চিকিৎসা নেই হেকিম সাহেব? আমাদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়ে গেছে, আমাদের আর কিছুই করার নেই জাহাপানা, বাকি আল্লাহর ইচ্ছা। বেশ, আজ থেকে সমস্ত মসজিদে মালিক আর রোগ মুক্তির জন্য দোয়া এবং কোরআন তেলাওয়াতের হুকুম জারি করে দিচ্ছি, এবং প্রতিদিন গরিব মিসকিনদের দান খরাতের ব্যবস্থা করা হবে। তাছাড়া রাজ্যে এলান করে দিচ্ছি, যে কোনো চিকিৎসক মালেকা এহেজাজের জ্ঞান ফিরিয়ে আনতে পারবে তাকে 100,000 দিনার পুরস্কার দেওয়া হবে। এলান শুনে মনে হলো মালেকা এহেজাজ লাইলি বেগম মৃত্যুশয্যায়। না না, লাইলি মরতে পারে না, লাইলি মরতে পারে না, আমাকে যেতে দাও, আমি যাব। আমি লাইলির হায়াত খোদার কাছ থেকে আমার হায়াতের বদলে চেয়ে নেব। পাগলামি করো না কায়েস, শাহানশাহ তোমাকে পেলে গর্দান উড়িয়ে দেবে। কাজ্জাক, তুমি আজ আমাকে আর আটকে রাখতে পারবে না, আমাকে যেতে দাও, নইলে নইলে আমার জান আমি নিজে দেব। তুমি যেতে পারো কায়েস, তুমি যেতে পারো। সর্দার, সত্যি কি তুমি ওই লাইলিকে মজনু হাতে তুলে দেবে? নিশ্চয়ই দিতাম, এখন তো লাইলিকে বক্তের মহল থেকে বের করার জন্য কায়েস হবে বাহানা মাত্র। এই অন্ধ চোখ আর ভয়ঙ্কর ঘা দেখছো? যে দুশ্মন আমার চেহারাকে দাগদার বানিয়েছে, আমিও তার ইজ্জতের উপর দাগ লাগিয়ে দেব। আমার বুকের প্রতিহিংসার আগুন সেই দিনই নিভবে যেদিন শাহনশাহ বক্তের বেগম হবে আমার বাদী, আমার শয্যা সঙ্গিনী। এই নাও। আল্লাহ রহম করুক, আল্লাহ করুক। আল্লাহ মালিক, আলহামদুলিল্লাহ। তুমি না। আরে মজনু, তুমি কোথায় যাচ্ছ? এই শাহী মহলে আমার লাইলিকে দেখার জন্য। শুনেছি আমার লাইলির খুব অসুখ। শাহী মহলে? আরে পাগল, তুমি সত্যি মজনু হয়ে গেছো? তোমার লাইলি কি আর তোমাকে ভালোবাসে? এখন মালিক এহেজাজ, শাহিনশাহ বখতার বেগম,
হতে পারে সে হেজাজের মালিকা, কিন্তু আমি জানি সে আমার। এই দুনিয়াতে সে শুধু আমাকেই ভালোবাসে। তোমার সাথে তার কোনো সম্পর্কই নেই, আর তুমি বলছো সে তোমাকে ভালোবাসে? এ আমার বিশ্বাস। তোমার মতো পাগল ছাড়া এমন বিশ্বাস আর কেউ করতে পারে না। তাহলে তোমরাও পাগল? বলো, তোমরা খোদার ইবাদত করো? নিশ্চয়ই করি। কেন করো? খোদাকে দেখেছো কোনোদিন? না। তাহলে কেন ইবাদত করো? খোদার অস্তিত্ব আমাদের একই রয়েছে। লাইলির প্রেমের অস্তিত্বের উপর আমার ওয়েকিন আছে। আমার প্রেম তোমাদের ইবাদতের শামিল। আমার ইয়াকিন কোনোদিন মিথ্যে হতে পারে না, কোনোদিন মিথ্যে হতে পারে না, কোনোদিন না। একেবারে দিওয়ানা হয়ে গেছে রে, দিওয়ানা। কে তুমি, এখানে কেন এসেছো? আমি আমি খয়রাত নিতে আসিনি। বলো, আমার লাইলি কেমন আছে? এই গরব, মালেকা হেজাজের নাম ইজ্জতের সাথে নিতে হয়, তা জানিস না? মালেকা তো তোমাদের, কিন্তু লাইলি আমার অতি প্রিয় নাম। তার নাম জপি তো আমি এখনো বেঁচে আছি, তার সঙ্গে আমার প্রাণের সম্পর্ক, তাই তো আমি তাকে ভালো করতে এসেছি। জাফরগো, এখানে ফকির মিসকিনদের ডান খরচ কজন ডাকা হয়েছে, কোন দিওয়ানার স্থান এখানে নেই। চলো। দিওয়ানা? হ্যাঁ, আমি দিওয়ানা। আমি মজনু, লাইলির মজনু। এই মজনু তার লাইলিকে কি করে সুস্থ করে তোলে দেখো। কবু লাইলি মরতে পারে না, মজনু বেঁচে থাকতে কবু লাইলি মরতে পারে না। আমার খোদা নয় তো জালিম, আমার খোদা নয় তো জালিম, এত জুলুম করবে না। মজনু বেঁচে থাকতে কবু লাইলি মরতে পারে না, মজনু বেঁচে থাকতে কবু লাইলি মরতে পারে না। তোমার দিওয়ানা তুমি মনে তুমি ধ্যানে, তুমি আমার সাধনা, আমার প্রেমে অহংকার, আমার প্রেমে অহংকার, মিথ্যে হতে দিও না, মিথ্যে হতে দিও না। মজনু বেঁচে থাকতে কবু লাইলি মরতে পারে না, মজনু বেঁচে থাকতে কবু লাইলি মরতে পারে না। দিলাম হায়াত দিলাম নজরানা,
जमाना देखे बार जमाना मजनू बेचे थकते को लाइली मरते पारे ना मजनू बेचे थकते को लाइली मरते पारे ना अमर खुदा नय तो जालिम अमर खुदा नय तो जालिम এতো জুলুম করবে না মজনু বেঁচে থাকতে কবু লাইলি মরতে পারে না মজনু বেঁচে থাকতে কবু লাইলি মরতে পারে না লাইলি মরতে পারে না লাইলি মরতে পারে না লাইলি মরতে পারে না কাইস লাইলি বন্দি করো ওই দেওয়ানাকে দেওয়ানার ব্যাদবের সাজা সরোবর গড্ডান উড়িয়ে দাও দাঁড়ান কি পাথালা মালিকার জ্ঞান ওই দিওয়ানার ডাক শুনে ফিরে এসেছিল ওর মৃত্যুদণ্ডের আদেশ শুনে আবার বেহুশ হয়ে গেছে ওই দিওয়ানাকে মৃত্যুদণ্ড দিলে মালিকার জীবন বিপন্ন হতে পারে সিপাহসালার আমার মনে হয় মালিক আর জিন্দিগির খাতিরে ওকে আপাতত বন্দি করে রাখা হোক শাহেনশার সঙ্গে পরামর্শ করে পরে যে শাস্তি দেওয়া যাবে বেশ ওকে কারাগারে নিয়ে চলো আমি তোমার লাইলির কাছ থেকে এসেছি লাইলি আমার লাইলি কেমন আছে বলো আমার লাইলি কেমন আছে এসো আমার সঙ্গে এসো একি কাইশ বিবিজি এ আপনি কি করেছেন শাহিনশাহ জানলে গজব হয়ে যাবে হেজাজের মালিকার জীবন একমাত্র কাইশই বাঁচাতে পারে তাই আমি ওকে নিয়ে এসেছি তুমি এখান থেকে যাও কি দেখছো যাও তোমার লাইলির কাছে যাও প্রথম প্রেমের অভিসারের রাতে তোমায় দেখেছিলাম ঘুমন্ত আর আজ তুমি বেহুশ জাগো লাইলি জাগো কথা বলো চুপ করে থেকো না লাইলি লাইলি তোমার প্রেমে মগ্ন হয়ে তোমার ধ্যানে মরু প্রান্তর ঘুরে ঘুরে আমার এই অবস্থা হয়েছে আজ আমার আর কোনো কষ্ট
কোনো দুঃখ নেই লাইলি, তুমি সামনে রয়েছো, আজ আমি জান্নাত হাতে পেয়েছি। দেখুন দেখুন শাহেনশা, ওদের দেখুন, এরপরও কি লাইলি বেগমকে? লাইলি, পর পুরুষের কণ্ঠলগ্ন হওয়ার পূর্বে তোমার মৃত্যু হওয়া উচিত ছিল। আর ওই পথের ভিখারির দিওয়ানার এত বড় সাহস যে ওই পথের ভিখারির দিওয়ানাকে আমি কারাগার থেকে নিয়ে এসেছি মালিকার জান বাঁচাবার জন্য। আনমান, সোজা কথায় বলো, তোমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমার রানী হবার শখ আমি চিরতরে শেষ করে দেব। তার আগে ওই গোস্তাখ মজনুকে চাবুক মেরে উপযুক্ত শাস্তি দেব। কায়েস, ইচ্ছে করলে অনেক আগেই তোমাকে আমার পথ থেকে সরিয়ে দিতে পারতাম। এতদিন তুমি এক শাহেনশার অনুকম্পা দেখেছ, কিন্তু আক্রোশ দেখনি, এবার দেখবে। না না জাহাপনা, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমাকে হত্যা করুন, আমাকে শাস্তি দিন, ওর উপরে জুলুম করবেন না। সরে যাও। হে আল্লাহ, আমার কায়েসকে শাহেনশার আক্রোশ থেকে বাঁচাও। আজ আমার ফরিয়াদ তোমাকে শুনতেই হবে, নইলে সারা জনমের মতো তোমার উপর থেকে আমার ঈমান উঠে যাবে। ইয়া জাল্লে জালালেহি, দেখিয়ে দাও তোমার জালওয়া, দেখিয়ে দাও তোমার কুদরত। শুনুন লাইলি, আর কায়েসের প্রেম দুনিয়ার বুকে অমর হয়ে থাকে। তুমি শুনেছ আমার ফরিয়াদ, শুনেছ? তোমার দরবারে লাখ লাখ শুকর। এতদিন আমি কত বড় অন্যায় করেছি, লাইলি মজনুর প্রেমের নূর যে খোদার দরবার পর্যন্ত পৌঁছে গেছে। হঞ্জুমান, তুমি লাইলিকে ঘরে নিয়ে যাও, আমি কায়েসকে নিয়ে এক্ষুনি আসছি। আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে আমার লাইলির কাছে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বলুন জাহাপনা, আমার লাইলি কেমন আছে? বলুন লাইলি কেমন আছে? কায়েস,
তুমি এক মহান প্রেমিক, তোমার আর লাইলির প্রেমের অমর্যাদা করে আমি মস্ত বড় গুনাহ করেছি। শাহেন শাহে হেজাজ তোমার কাছে নত জানু হয়ে ক্ষমা চাই। চাহাপনা চাহাপনা আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন। চাহাপনা লাইলি, এই নাও তোমার কায়েসকে। এ আপনি কি বলছেন জাহাপানা? এতদিন তোমাদের স্বর্গীয় প্রেমের পথে বাধা হয়ে থেকে আমি যে গুনাহ করেছি আজ তা খণ্ডন করতে চাই। লাইলি, তোমার কায়েসকে আমি তোমায় উপহার দিচ্ছি। কায়েস, আমি আমি এই মুহূর্তে লাইলিকে তালাক দিলাম। সবাই বলো শুকর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। আমরা সেখানে হামলা করব। যা, তোরা পশ্চিমে যা, আমি আলাদা রাস্তায় যাচ্ছি। শাহী সৈন্যরা তোদের পিছু নেবে, মনে করবে আমিও তোদের সঙ্গে রয়েছি। Come
না লাইলি না, জালিম শয়তানটা মৃত্যুঘাতী জখম করতে পারেনি লাইলি। শেষ পর্যন্ত তোমার আমার মিলন হলো লাইলি। মিলন? হ্যাঁ মিলন হলো। আজ আর তোমাকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। শুধু শুধু মৃত্যুই আমাদের বিচ্ছেদ ঘটাতে পারে। না না, আমরা বাঁচবো। হ্যাঁ আমাদের মিলন হবে, আমাদের মিলন এই দুনিয়াতে। রক্ত লাইলি, জালিমটা আমাকে বাঁচতে দিল না। এই দেখো তোমার নববধূর হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছে, তোমার আর আমার মিলন হলো। কিন্তু কিন্তু মৃত্যু আমাকে ধীরে ধীরে গ্রাস করছে। ওয়াদা করেছিলাম এই জীবনে না হোক মরণে আমাদের মিলন হবে। তোমার পায়ের নিচে আমার শান্তিতে মৃত্যু হবে। কায়েস, 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 আমি 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 যাই। কায়েস, আমি 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 যাই। লাইলি ছাড়া কায়েস বাঁচতে পারে না, কায়েস বাঁচতে পারে না। লাইলি আমি আমি আসছি, আমি আসছি লাইলি, লাইলি আমি জীবনে মানে